নমস্কার মিমি ফ্যামিলিয়ান ভিলেজ কুকিং থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আপনাদের সামনে আবার চলে এসেছি একটা নতুনত্ব রেসিপি নিয়ে। এটা আপনারা নতুন বললে চলে না, এটা সবাই ঘরে থাকে, কিন্তু আজকে আমি আমার মতো আজকে রেসিপিটা বানাবো। আজকে আমি নলা ইলিশ দিয়ে আজকে আমি বড়া বানাবো। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো নলা ইলিশের বড়া বানাতে লাগবে প্রথমে জালি পাতা। এখানে দেখুন কত সুন্দর সুন্দর জালি পাতা হয়েছে, আমি এখান থেকে পাতাগুলি তুলে নেব। দেখুন অনেক জালি পাতা হয়েছে। জালি পাতা তোলা হয়ে গেছে, এখন আমি রান্না করে গিয়ে রান্নাটা শুরু করে দেব। প্রথমে আমি জালি পাতাকে একটা পাত্রে রেখে উপর থেকে কিছুটা নুন ছিটিয়ে সামান্য জল ছিটিয়ে এটাকে আমি ভালো করে মেখে রেখে দেব যাতে এটা নরম হয়ে যায়। ভালো করে এটা আমি এভাবে রেখে দেব, কিছুক্ষণ পরে এটা নরম হয়ে যাবে। নুন আর সামান্য জল মিশিয়ে আমি রেখে দিলাম, টেমি সাইডে রেখে দিচ্ছি। নলা ইলিশের সাইজটা দেখুন কত বড়, খুব টেস্টি হবে। এটাকে আমি এখন ছোট ছোট টুকরো করে নেব। এখনই খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, যেন জ্যান্ত ইলিশ খাচ্ছি। তাকে এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন পাতাগুলি কতটুকু নরম হয়ে গেছে, আর দেখুন কিভাবে জল বেরোচ্ছে। এখন ভালো করে আমি পাতাগুলো ধুয়ে নেব। দেখুন পাতাগুলি আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, এখন এভাবে চিপে সবগুলোর জল আমি বের করে নেব পাতা থেকে। এখন আমি মশলাগুলো বানিয়ে নেব। এখানে দেখুন আমি এখানে লাল লঙ্কা বেটে নিয়েছি, আর এখানে এরকম ডুমো ডুমো করে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। এখন পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো, এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো। টেস্ট বাড়ার জন্য আপনারা জিরে গুঁড়ো অবশ্যই দেবেন, দেখবেন এই বড়ার স্বাদই আলাদা হয়ে যাবে। দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেব কেটে রাখা শুটকি মাছ। এখন ভালো করে আমি মেখে নেব একসঙ্গে। মাখা হয়ে গেছে, এখন আমি বড়াগুলো রেডি করে নেব। এখানে একটা পাতা দিলাম, উপর থেকে আর একটা পাতা দেব। দেখুন এখানে আমি এক টুকরো নলা ইলিশ দিয়েছি, আর বাকিগুলো আমি পেঁয়াজ দেব।
এভাবে আমি সবগুলো বড়া বানিয়ে নেব। আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি, এই পাতাটা বড় আছে, এই জন্য আমি একটা দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ইলিশ মাছ, আবারও দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে এইভাবে পাতাগুলোকে ভালো করে মুড়িয়ে দিতে হবে যে ভাজার সময় না বেরিয়ে আসে। দেখুন হয়ে গেছে, এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এরকম করে আমি সবগুলো বড়া বানিয়ে ভেজে নেব কড়াইতে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব বড়া। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। দেখুন আমি চাল কুপড়া পাতা দিয়ে নলা ইলিশের আমি বড়া বানিয়েছি। আপনাদের সকলে ভালো লাগবে, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আসলে আপনাদের সকলে পছন্দের একটা রেসিপি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবার দেখাবো না আর একটা ভিডিও নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।